সূর্যাস্তে বিদায় নিল বাংলা বছর 1425। নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি, মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা, রমনা বটমূলের ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা চারজনের তিনজনই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই, দেশ জুড়ে আজও প্রতিবাদ। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক, ভুটানের চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এবং 1 সপ্তাহ সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। দেখছিলেন শিরোনাম, জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সূর্যাস্তের মধ্য দিয়ে বিদায় নিল আরও একটি বাংলা বছর। কাল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গান আর সুরে সুরে আবাহন করা হবে নতুন বছর 1426। পুরনো বছরকে বিদায় জানাতে চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকতে আজ ছিল পর্যটক ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। সূর্যাস্তের মধ্য দিয়ে পুরনো জীর্ণতাকে ভুলে নতুনকে বরণের প্রত্যয় তাদের। বিদায় নিল 1425। পুরনো সব হতাশা, গ্লানি আর জরাজীর্ণতা ধুয়ে মুছে গেল চৈত্রের শেষ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সূচনা হবে নতুন একটি বছরের, সেই সঙ্গে বোনা হবে নতুন নতুন স্বপ্নের। বছরের শেষ সূর্যাস্ত দেখতে চট্টগ্রামের পতেঙ্গা সৈকতের ঢল নামে লাখো পর্যটকের। তিল ধারণের ঠাঁই ছিল না সৈকতের 6 কিলোমিটার এলাকায়। শনিবার দুপুর থেকে চট্টগ্রাম নগরীর গণপরিবহন ছিল পতেঙ্গামুখী। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে মানুষের ভিড়। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষের পদচারণায় মুখর হয় সৈকত এলাকা। ভালো লাগতেছে এখানে এসে, বছরের শেষ সূর্যাস্তটা দেখার জন্য আসছে। অনেক ভালো লাগলো, কারণ এখানে এসে সবাই অনেক এনজয় করতে পারে। সো ফ্যামিলি নিয়ে আসা বছরের শেষে সুন্দর লাগছে, তাই আসছিলাম। শুধু চট্টগ্রাম নয়, রাজধানী ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের হাজারো মানুষ পতেঙ্গা সৈকতে আসেন পুরনো সূর্যকে বিদায় জানাতে। কেউ বা আসেন পুরনো বছরের বেদনা গ্লানি ধুয়ে মুছে নতুনের প্রত্যাশায়। আমি ঢাকায় থাকি, চিটংয়ে আমি বেড়াতে এসেছি। চিটংয়ে আমার খুব ভালো লাগছে এখানে, আর পতেঙ্গাতে আজকে খুব ভালো লাগলো। অনেক ভালো লাগছে, বছরের শেষে এখানে ফ্যামিলিকে নিয়ে ঘুরতে আসলাম, অনেক মজা করলাম। এদিকে লাখো পর্যটকের নিরাপত্তা নিশ্চিতে সৈকত এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। গোয়েন্দা নজরদারির পাশাপাশি ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থানা এলাকা থেকে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অংশ আছে, এবং সিটিএসবির ডিবির বিশেষত টিম এখানে লোকজনের নিরাপত্তায় নিয়োজিত আছে। শুধু একদিনের অনুষ্ঠান কিংবা বর্ণিল আয়োজন নয়, পহেলা বৈশাখে শান্তি আর সম্প্রীতির বন্ধনে দৃঢ় হবে মানুষের সম্পর্ক, এমন প্রত্যাশা ছিল সবার চোখে মুখে। সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে পহেলা বৈশাখ উদযাপনে প্রস্তুত রমনা বটমূল। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলাতেও। গানের সুর আর মঙ্গল শোভাযাত্রায় নতুনকে আবাহনের অপেক্ষায় সবাই। পুরনোকে ভুলে নতুন বছরকে বরণের কর্মযজ্ঞ যেন সার্বজনীন উৎসব আয়োজনেরই বার্তা বহন করে। মূল এলাকায় নিরাপত্তার মহড়াও সম্পন্ন করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। শনিবার সকালে অনুষ্ঠানস্থল পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলে জানান তিনি। আমাদের কোনো আশঙ্কা নেই। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নানান ধরনের রিউমার প্রপাগান্ডা একটা তৈরি করার প্রয়াস পায়। আমরা সেই জায়গাটা তো চেষ্টা করছি, আমরা সেই জায়গাটা নজরদারিতে রাখছি। সারা বাংলাদেশ আমাদের নিরাপত্তার জন্য আমাদের নিরাপত্তা বাহিনী সজাগ রইবে। মঙ্গল শোভাযাত্রা যেখানে হবে সেখানে আমরা আরও বিশেষ নিরাপত্তার ব্যবস্থা আমরা নিয়েছি। কর্মব্যস্ত সময় পার করছেন চারুকলায় মঙ্গল শোভাযাত্রার আয়োজকরা। কয়েকদিন ধরে টানা কাজ করে শোভাযাত্রার অনুষঙ্গ প্রস্তুত করেছেন তারা। আমরা এখন এই যে পেস্টিংয়ে চলে গেছি, আমরা কাজটা শেষ করতে পারবো নির্দিষ্ট সময়ের ভিতরে। প্রস্তুতি তো এখন শেষ পর্যায়ের দিকে, আমাদের এখন কাগজ পেস্টিং হচ্ছে, এরপরে ডিজাইনগুলো আরো ঠিকঠাক করার পরে প্রস্তুতি শেষ হবে। সকাল থেকেই দর্শনার্থীদের সমাগম দেখা গেছে চারুকলায়। বর্ষবরণ প্রাণের উৎসবে রূপ নেবে, এমনটাই প্রত্যাশা সবার। মঙ্গল শোভাযাত্রা হবে, যেটা দেখছি সেটাই অনেক সুন্দর লাগে। মঙ্গল শোভাযাত্রার অনেক কিছু করা হচ্ছে, এগুলো দেখলাম, বাচ্চারা দেখলো, খুব খুশি হলো। ভিড়ের জন্য অনেক কিছু দেখতে পারি না, অথবা দেখা যায় যে বের হলে বেশি দূর আসতে পারি না, এইজন্য আজকে আসা। পহেলা বৈশাখে সকাল 9টায় চারুকলা থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। বিপদে শির উঁচু রাখার আহ্বান জানানোর আদলে তৈরি করা হয়েছে এবারের উপকরণ। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। বাংলা নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত বাঙালি জাতি। অপেক্ষা আর মাত্র কয়েক ঘন্টার। বিগত বছরের ফেলে আসা সুখ দুঃখ আর নতুন বছরের প্রত্যয় নিয়ে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘর প্রাঙ্গণে দুজন অতিথির সঙ্গে কথা বলবেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সৌরভ, 1426কে বরণ করার জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন, তাদের সাথে কথা বলবো বিগত বছরের গ্লানি, সামনের বছরের এগিয়ে যাওয়ার প্রত্যয়। এ বিষয়ের জন্য আজকে আমাদের সাথে দুজন অতিথি আছেন। মোহাম্মদ রিয়াজ আহমদ, মহাপরিচালক, বাংলাদেশ জাতীয় জাদুঘর, আছেন কবি এবং গবেষক সিহাব শাহরিয়ার। আজকের অনুষ্ঠানে আপনাদের দুজনকেই স্বাগত। প্রথমে আপনার কাছে আমি জানতে চাই যে নতুন বছর শুরু হলো, বিগত বছরের গ্লানি আছে, সুখ আছে, দুঃখ আছে, নতুন বছরের কি কি প্রত্যয় আপনি করছেন, বাংলাদেশের জন্য শুভ হবে এমন প্রত্যয়ের কথাই আপনি বলেন। আমাদের এই একটা বছর আমরা পার করলাম। আপনি বললেন গ্লানি আছে, গ্লানির চেয়েও বড় সত্য যে আমাদের অনেক প্রাপ্তিও আছে। আমাদের দেশ একটা উন্নয়নের মহাসোপানে আমরা রয়েছি। এই মহাসোপানে আমরা যেন এগিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় চাওয়া। আগামী বছরে আমাদের যে উন্নয়নটা হয়েছে সেটাকে ধরে রেখে আমরা যেন আগামী বছরে এবং আরও পরবর্তী বছরগুলোতে একটা মধ্যম আয়ের দেশ এবং হয়ে উন্নত দেশের সোপানে যেন আমরা পা রাখতে পারি। আমাদের এই দেশের মানুষের, যারা কৃষক, মজুর, শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষের যেন অবস্থার আরও উন্নতি হয়। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে শুধু বাংলাদেশিরা নয়, বাঙালিরা যেন আরও অনেক অনেক অবদান রাখতে পারে, সেটাই আমরা চাই। যে অপসংস্কৃতি আছে, সে অপসংস্কৃতিকে, মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, এগুলোকে যেন আমরা নির্মূল করতে পারি। একটা সুশীল একটা সমাজ গঠনের পথে যেন আমরা এগিয়ে যেতে পারি, এই হোক আমাদের অঙ্গীকার। যে আপনার কাছে আবারও আমরা ফিরবো, আমরা কথা বলবো শিহাব শাহরিয়ার আপনার সাথে। 1971-এর আগে আমরা দেখেছি যে পাকিস্তানিরা আমাদের নববর্ষ উদযাপনে বাধা দিয়েছিল। এখনও যে বাধা নেই সেটি বলা যাবে না। 2001 সালে আমরা দেখেছি জঙ্গি হামলা হয়েছে। এখন এদের বিরুদ্ধে, এই শত্রুদের বিরুদ্ধে বাঙালি সংস্কৃতি দিয়ে কীভাবে অবস্থান নেওয়া যায়, কী মনে করেন? আমি একটু পুরনোতে ফিরে যাই। আমাদের বাঙালি সংস্কৃতির বয়স 2500 বছর। ওয়ারি বটেশ্বরের যে খনন কার্য, সেখানেতে নিদর্শন পাওয়া গেছে, সেটি কিন্তু 2500 বছরের। কাজেই পাকিস্তানি সেই 24 বছরের দুঃশাসনকে অতিক্রম করে আমরা কিন্তু বাংলাদেশ অর্জন করেছি, রক্তের বিনিময়ে অর্জন করেছি। এই যে যে আমাদের প্রতিবাদ ছিল, আমাদের আন্দোলন ছিল, লড়াই ছিল, এটি কিন্তু সংস্কৃতিরও লড়াই ছিল। আমরা যে আমাদের বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা, বাংলাদেশকে আমরা অর্জন করার জন্য আমরা কিন্তু পাকিস্তানি স্বৈরশাসকের বিরুদ্ধে আমরা লড়াই করেছি। সেইখানে রবীন্দ্রনাথের গান একসময় নিষিদ্ধ হয়েছিল। আপনি বলছিলেন একটু আগে যে 61 সালে, 62 সালের দিকে যে রবীন্দ্রনাথের গান বন্ধ করা হলো, ছায়ানট যে অনুষ্ঠান শুরু করেছিল, অসাম্প্রদায়িক চেতনায় বাঙালিরা যে সঙ্গীত, যে সংস্কৃতি চর্চা অব্যাহত রেখেছিল, সেটির উপর বাধা সৃষ্টি করেছে পাকিস্তানি স্বৈরশাসক। কাজেই সেই বাধাকে আমরা অতিক্রম করেছি। আমাদের সংস্কৃতির মধ্যে একটি শক্তি থাকে, সেই শক্তিটা আসলে মহাশক্তি। একটু আগে রিয়াজ স্যার বলেছিলেন যে এই যে যে সাধারণ মানুষের যে চেতনায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশের মানুষ সবসময়ই বিপ্লব করেছে তার অস্তিত্বের জন্যে, তার সংস্কৃতির জন্যে, অসাম্প্রদায়িক চেতনার জন্য, এবং ধর্মান্ধদের বিরুদ্ধে তারা লড়াই করেছে। বাঙালির সংস্কৃতি, 1000 বছরের সংস্কৃতি এখনও আছে। এই সংস্কৃতিকে অব্যাহত রাখার জন্য শত্রুদের মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। পাকিস্তানি প্রেতাত্মারা এখনও আছে এই দেশে, তারা এখনও এই সংস্কৃতিকে ধ্বংস করার কাজে নিয়োজিত আছে, কিন্তু সেই শক্তি খুবই দুর্বল। বাঙালি সংস্কৃতি অনেক শক্তিশালী। জি, আপনার কাছে আবারও ফিরবো। আপনার সাথে একটু কথা বলি, সেটি হচ্ছে যে শহুরে এক ধরনের উদযাপন আমরা দেখছি নববর্ষের, গ্রামীণ উদযাপনও আমরা দেখেছি। আপনাদের ছোটবেলায় হয়তো এক ধরনের উদযাপন দেখেছেন। এই দুয়ের মধ্যে কোনো পার্থক্য আছে? এবং যে শহুরে সংস্কৃতিটাকে অনেকে বলে থাকেন একটু বাড়াবাড়ি করে অন্তঃশাসন, আপনি কি তাই মনে করেন? আমরা আসলে ছোটবেলায় আমরা দেখেছি যে বাংলাদেশের গ্রামীণ সমাজ, গ্রামীণ অর্থনীতি সব কিছুই আবর্তিত হতো নববর্ষকে কেন্দ্র করে। নববর্ষ উপলক্ষে বিভিন্ন রকম প্রোডাকশান তারা করত কুটির শিল্পের মাধ্যমে। এই বৈশাখ মাসে বিভিন্ন জায়গায় মেলা হতো, সেই মেলাতে এগুলো বিক্রি হতো। বৈশাখ মাসে সারা বছর গায়ের বধূরা আবদার করতো এই কিনে দিতে হবে, সেই কিনে দিতে হবে, সেগুলো তারা কিনতো। মানে আমাদের আর্থসামাজিক অবস্থাটা আবর্তিত হতো নববর্ষকে কেন্দ্র করে। তো এখনও ঠিক ওইভাবে না হলেও এই শহুরে এবং গ্রামীণ দুইটার মধ্যে একটা সংমিশ্রণ কিন্তু আসলে তৈরি হচ্ছে। পৃথিবী এগিয়ে যাচ্ছে, কিন্তু এগিয়ে যাওয়ার মধ্যে যেটা প্রয়োজন দুটার মধ্যে সমন্বয় বা ব্ল্যান্ডিং সেটাও কিন্তু হচ্ছে। আবার একই সাথে আমরা আমাদের আগেরটাকে একদম বাদ দিলে চলবে না। জাতীয় জাদুঘরের যে আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি, আমাদের চেতনাকে আমরা প্রচার এবং প্রসার এটার ব্যবস্থা করি। বিশ্বের দরবারে মানুষের, দেশের মানুষের মধ্যে ফুটিয়ে তোলা যে তার অতীত, যে একটা সুপ্রাচীন একটা অতীত ছিল, ঐতিহ্য ছিল, যে ঐতিহ্যটাকে ধরে রাখা দরকার এবং এটা যে একটা সুমহান। আপনাকে ধন্যবাদ। আপনার কাছে একটু জানতে চাই যে কালকে যে উদযাপনটি হচ্ছে সেই উদযাপনে আসলে বাঙালি সামনের যে শুভ প্রত্যয় সেটি কী হবে? বিগত বছরে পাননি, সামনের বছরে পেতে চান, এমন কি আছে? আমি এবং বাঙালিরা সবসময় আশাবাদী। বাঙালি আশাবাদী না হলে এই দেশ এবং যেভাবে এগিয়ে যাচ্ছে, স্যার যেটা বলেছেন, বাংলাদেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার মূল শক্তিটাই হচ্ছে সংস্কৃতি, তার রাজনীতির যে শেকড়, যেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়ে এই দেশকে স্বাধীন করেছেন, জাতির পিতা সেই আদর্শই কিন্তু এখন বাংলাদেশ চলছে। তো সেখানে মঙ্গল শোভাযাত্রা আমাদের পাশেই, যে চারুকলা থেকে মঙ্গল শোভাযাত্রা হয়, আপনারা জানেন এটি ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে, যে এটি অসাম্প্রদায়িক ধর্মান্ধদের বিরুদ্ধে কিন্তু একটি মূল ফোর্স কিন্তু এই মঙ্গল শোভাযাত্রা। এটি শোভাযাত্রা মানে হচ্ছে শুভ, মঙ্গল শোভাযাত্রা মানে হচ্ছে এর মধ্যে শুভ সব কিছুই আছে। যে আমরা একটা কথা মাননীয় প্রধানমন্ত্রীও বলেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এই বৈশাখের উৎসবটা, নববর্ষের যে পালন আমরা করি, সেটি হচ্ছে মহা একটি উৎসব, সমস্ত বাঙালি মিলে আমরা এটি করি। এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই উৎসবটি করি। আমরা পুরনো বছরকে, স্যার যেমন বলেছেন যে পুরনো বছরে আমাদের অর্জন আছে, এই অর্জনকে নিয়ে আমরা সামনের দিকে যাব। যে আপনাকে ধন্যবাদ। এসো এসো হে বৈশাখ এসো, বৈশাখ আসছে, সবার জীবনে বৈশাখ নতুন বার্তা নিয়ে আসুক, এই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি। বাংলা বর্ষবরণ উৎসবের আয়োজনের নানা দিক নিয়ে আলোচনার জন্য আলোচকদের সঙ্গে নিয়ে জাতীয় জাদুঘর থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার তরিকুল ইসলাম সৌরভ। জনপদের সময় আরও থাকছে। রোজা সামনে রেখে অস্থির হয়ে উঠছে ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল হলেও বেড়েছে ছোলা, চিনি ও পেঁয়াজের দাম। সম্পর্ক জোরদারের ধারাবাহিকতায় এবার বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হলো 5টি সমঝোতা স্মারক। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশ সফররত ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপক্ষীয় বৈঠকে স্মারকগুলো সই হয়। কৃষি, স্বাস্থ্য, নৌ পরিবহন, পর্যটন সহ নানা ক্ষেত্রের সহযোগিতার পাশাপাশি দেশটি 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব। টানা তৃতীয় মেয়াদে শেখ হাসিনা সরকার গঠনের পর প্রথমবারের মতো সরকার প্রধান হিসেবে বাংলাদেশ সফরে এসেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। শনিবার বেলা 10টার কিছু আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠক করতে এলে তাকে শুভেচ্ছা জানান সরকার প্রধান শেখ হাসিনা। বাংলাদেশকে স্বাধীনতার প্রথম স্বীকৃতিদাতা দেশ ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের সাথে একান্তে কথা বলেন শেখ হাসিনা। পরে 30 সদস্য নিয়ে সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন বাংলাদেশের নীতিনির্ধারকরা। এরপর দুই শীর্ষ নেতার উপস্থিতিতে পারস্পরিক সহযোগিতামূলক 5টি সমঝোতায় সই করে ঢাকা থিম্পো। কূটনৈতিক আনুষ্ঠানিকতা শেষে পররাষ্ট্র সচিব সাংবাদিকদের জানান দুদেশের সম্পর্কের ব্যাপ্তি বেড়েছে আগের চেয়ে বহুগুণ। আগামীতে বিদ্যুৎ উৎপাদন সহ নানা খাতে ভুটানের সম্ভাবনা কাজে লাগাতে চায় বাংলাদেশ। হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি, ভুটানে উৎপাদন এবং সেটাকে এই অঞ্চলে বাজারজাতকরণের ব্যাপারে একটা আলোচনা বেশ কিছুদিন ধরে আছে, দ্রুত এটা স্বাক্ষরিত হবে। এছাড়া হাসিনা শেরিং বৈঠকে 16টি পণ্যের শুল্কমুক্ত বাজার সুবিধা ভুটানের পক্ষ থেকে দাবি করা হয়েছে জানিয়ে শহীদুল হক আরও বলেন ঢাকার চিকিৎসকদের ভুটানে কাজ করাতে আগ্রহী দেশটি। ভুটান আমাদের কাছে 16টি বিষয় ডিউটি ফ্রি কোটা ফ্রি চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে বিষয়টি দেখবেন, ওনারা চাচ্ছেন যে বাংলাদেশ থেকে নেবেন। এছাড়া বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল আন্তদেশীয় যোগাযোগ নেটওয়ার্ক বিবিআইএন বাস্তবায়নে দেশটির নতুন সরকার পদক্ষেপ নেবে বলেও শেখ হাসিনাকে অবগত করেছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পবিত্র শবে বরাতের দিনক্ষণ চূড়ান্ত না করেই শেষ হলো তারিখ পুনর্নির্ধারণের জন্য ডাকা ইসলামিক ফাউন্ডেশনের বিশেষ সভা। অথচ মুসলমানদের বড় এই ধর্মীয় দিনটির জন্য সময় বাকি আছে মাত্র 1 সপ্তাহ। তবে তারিখ চূড়ান্ত করার জন্য 10 সদস্যের কমিটি গঠন করেছে ফাউন্ডেশন। 17 এপ্রিলের মধ্যে তারিখ চূড়ান্ত করতে বলা হয়েছে। এ মাসের শুরুতে ইসলামিক ফাউন্ডেশন 21 এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালনের ঘোষণা দিয়েছিল। গত 6 এপ্রিল জেলা প্রশাসন, আবহাওয়া অফিস ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানের সব তথ্য যাচাই শেষে জাতীয় চাঁদ দেখা কমিটি বাংলাদেশের আকাশে কোথাও আরবি শাবান মাসের চাঁদ দেখা যায়নি উল্লেখ করে আগামী 21 এপ্রিল রোববার দিবাগত রাতে সারা দেশে লাইলাতুল বরাত উদযাপনের ঘোষণা দেয় ইসলামিক ফাউন্ডেশন। পরে খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সেদিন একটি মসজিদের ইমাম সহ 2-3 জন চাঁদ দেখেছিলেন বলে দাবি করেন। বিষয়টি সরজমিনে তদন্ত করে ইসলামী ফাউন্ডেশনের একজন কর্মকর্তা ঢাকায় পাঠানো রিপোর্টে জানান, একজন ছাড়া ওই এলাকায় চাঁদ দেখার কোনো প্রত্যক্ষদর্শী তিনি পাননি। বিষয়টি সমাধান করতে দেশের আলেম ওলামাদের নিয়ে শনিবার ইসলামিক ফাউন্ডেশনের ফের বিশেষ সভা ডাকেন ধর্ম প্রতিমন্ত্রী। 2 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে মন্ত্রী জানান, যারা চাঁদ দেখেছেন বলে দাবি করেছেন তাদের কথার মিল পাওয়া যাচ্ছে না। রাত 9টা 10টা পর্যন্ত আমি ইসলামিক ফাউন্ডেশনের অফিসে বসাছিলাম, কোনো খবর আবার আমরা কোনো সময় কোনো থেকে আমরা পাইনি। পরের দিন থেকে বিভিন্ন জনে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছেন এবং সেই কথাগুলি আমরা ক্রস এক্সামিন করতে যে দেখছি যে সেই কথাগুলির সাথে কোনো তাল মিল নাই। আলেম ওলামাদের সঙ্গে করা বৈঠক থেকে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় শবে বরাতের চূড়ান্ত তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি করে দেন মন্ত্রী। আগামী 17 তারিখের মধ্যে এই কমিটি এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে। মন্ত্রীর ব্রিফিং শেষে আগত কোনো আলেম গণমাধ্যমের সঙ্গে কথা বলতে সম্মত হননি। 1988 সালে জর্ডানে ওয়াইসির আম্মান সম্মেলনে বিশ্বের যে কোনো স্থানের আকাশে হিজরি মাসের নতুন চাঁদ দেখা দিলে স্থানীয় সময় অনুযায়ী একই দিনে যে কোনো ধর্মীয় অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে প্রয়োজনে জ্যোতির্বিজ্ঞানের সাহায্য নিতে বলা হয়েছে। বিশ্বের অনেক দেশ এই সিদ্ধান্ত মানলেও বাংলাদেশ সহ এশিয়ার কয়েকটি দেশ এখনও তা অনুসরণ করছে না। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময় আরও থাকছে। ফেনীর দাগনভূঞায় গণপিটুনিতে প্রাণ গেল 4 জনের, সবাই ডাকাত দলের সদস্য, দাবি এলাকাবাসীর। অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নির্দেশে নুরুদ্দিনের পরিকল্পনায় পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয় নুসরাতকে। জবানবন্দিতে কথা জানিয়েছে নুরুদ্দিন। দুপুরে পিবিআই সদর দপ্তরে সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, নুসরাতের গায়ে আগুন দেওয়ার সময় 6 জন উপস্থিত ছিল, আর পুরো ঘটনায় 13 জন জড়িত। এদিকে হত্যা মামলায় গ্রেফতার জাবেদ খানের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। নুসরাতের করা মামলায় অধ্যক্ষ সিরাজউদ্দৌলা তখন জেলে। মামলা তুলে নিতে বিভিন্ন মহলের চাপ থাকলেও সব উপেক্ষা করে পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এই তরুণী। অন্যদিকে চলছিল তাকে দৃশ্যপট থেকে সরিয়ে দেওয়ার নৃশংস আয়োজন। ফেনীর সোনাগাজীতে নুসরাত জান রাফির ওপর আগুন হামলার পর থেকেই সামনে আসছিল কয়েকটি নাম। অধ্যক্ষ সিরাজউদ্দৌলা, নুরুদ্দিন, কাউন্সিলর মাকসুদ আলম এদের মধ্যে অন্যতম। গাফিলতি থাকায় ওসিকে প্রত্যাহার করে মামলার দায়িত্ব দেওয়া হয় পিবিআইকে। তদন্তভার পাওয়ার পর এখন পর্যন্ত এজাহারভুক্ত 9 আসামিকে গ্রেফতার করেছে পিবিআই। তদন্তের দায়িত্ব পাওয়ার 4 দিনের মাথায় সংবাদ সম্মেলনে পিবিআই প্রধান জানান, নুরুদ্দিন সহ 13 জন জড়িত ছিল বর্বরোচিত এই ঘটনায়। আমাদের এই ঘটনায় আমরা 13 জনের সংশ্লিষ্টতা পেয়েছি, আরও বাড়তে পারে। সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যৌন নির্যাতনের মামলা করায় কাল হয়েছিল নুসরাতের জন্য। এরপরই পরিকল্পনা হয় তাকে হত্যার। নুসরাতকে প্রেমের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত শাহাদাত হোসেন শামীম, হাফেজ কাদের এবং নুরুদ্দিন সহ 5 জন মিলে পরিকল্পনা করে হত্যার। আর জেলে বসে তাদের নির্দেশ দেয় সিরাজউদ্দৌলা। আগে থেকেই বোরকা পরে ছাদে অপেক্ষা করছিল হত্যাকারীরা। নুসরাতের সহপাঠী শম্পা তাকে ডেকে নেয় ছাদে। নুরুদ্দিনের নেতৃত্বে 5 জন, এর মধ্যে নুরুদ্দিন নিজে, আমাদের যে হাফেজ আব্দুল কাদের আছে 7 নম্বর আসামি সহ আরও 3 জন, এরা গেট পাহারা এবং গেট স্বাভাবিক করার জন্য রাখে। আর একটি লোকের নাম আসছে, সেই ঘটনা পরম্পরায় জড়িয়ে যায়। ঘটনা ঘটিয়ে তারা ওখানে পরীক্ষা চলছে, বাইরের লোকজন আসছে, বাইরের লোকের মধ্যে, এই হুলস্থুলের মধ্যে তারা মিশে যায়। বোরকা পরা চারজনের মধ্যে ছেলেও ছিল। নুরুদ্দিন, কাদের সহ তিনজন ছিল গেটে পাহারায়। আমরা তাদের নাম পেয়েছি, এর মধ্যে মেয়েও ছিল, আমরা নাম পেয়েছি, ছেলেও ছিল। দ্রুততম সময়ের মধ্যে আলোচিত এই মামলার অভিযোগপত্র দেওয়ার চেষ্টা চলছে বলেও জানান পিবিআই প্রধান। আসামিদের উঠিয়ে আনা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। পুলিশ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষার চেয়ে বিরোধী দল দমন পীড়নে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। বিকেলে ফেনীর সোনাগাজী উপজেলার উত্তর চর চান্দিয়া গ্রামে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারের সদস্যদের সমবেদনা জানাতে গিয়ে কথা বলেন তিনি। তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল নুসরাতের পরিবারের সদস্যদের খোঁজ খবর নেন। এ সময় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নুসরাতের কবর জিয়ারত করেন বিএনপি নেতারা। আবারও বর্ষবরণের প্রস্তুতির খবর। মঙ্গল শোভাযাত্রা সফলে নানা প্রস্তুতি নিয়েছে চট্টগ্রামের চারুকলা শিক্ষার্থীরাও। বর্ষবরণ নিয়ে আলোচনার জন্য চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে যোগ দিচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। ধন্যবাদ। রাত পোহালেই পহেলা বৈশাখ, নতুন বছরকে বরণ করে নিতে প্রস্তুত কিন্তু সবাই। সেক্ষেত্রে আগামীকাল সকালে নতুন বছরকে বরণ করে নিতে কিন্তু দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেক্ষেত্রে সবচেয়ে যে মূল বিষয়টি সেটি হচ্ছে চারুকলার থেকে যে মঙ্গল শোভাযাত্রা বের হয় তার উপর আসলে নজর থাকে চট্টগ্রামের সবার। সেক্ষেত্রে আজকে এই বিষয়ে কথা বলতে আমার সাথে আছেন দুজন অতিথি। আমার ডান পাশে আছেন চারুকলা ইনস্টিটিউটের পরিচালক শাইলা শারমিন, এছাড়া আমার বাম পাশে আছেন চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরী। দুজনকে আমি আমার সাথে আজকে যুক্ত হওয়ার জন্য স্বাগত জানাচ্ছি। প্রথমে আমি যাচ্ছি শাইলা শারমিনের কাছে। আসলে রাত পোহালে এই পহেলা বৈশাখ আমরা দেখছি আপনাদের শিক্ষার্থীরা কিন্তু এখনও কাজ করছে, গত কয়েকদিন ধরেও কিন্তু তারা কাজ করছে মঙ্গল শোভাযাত্রার জন্য। কতটুকু প্রস্তুতি সম্পন্ন হলো? আমাদের প্রস্তুতি মোটামুটি সম্পন্ন হয়ে গেছে, এখন শেষ মোমেন্টের গোছানোটা চলছে। আগামীকালকে 10:30টায় যেই মানে আমাদের চারুকলা থেকে যে শোভাযাত্রাটি হবে সেটির জন্যই এখন প্রস্তুতি চলছে। এছাড়াও আমাদের আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে একটি মানে ভিতরেই একটি অভ্যন্তরীণ একটি র্যালি হয়, সেটা কাজটাও আমরা চারুকলা থেকেই করে থাকি। ওটার কাজকর্ম অলরেডি সম্পন্ন হয়ে গেছে ও সব জিনিসপত্র অলরেডি আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে গেছে। আমরা বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ, সেক্ষেত্রে এবার কি কি আয়োজন থাকছে যে সেই বিষয়টা যদি একটু আমাদেরকে জানাতেন। আমরা তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি অংশ। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার মূল যে থিমটি নেওয়া হয়েছে সেটা হচ্ছে নন্দিত বৈশাখ, নন্দিত স্বদেশ। ফলে এই যে দেশটা এখন একটা নবতর একটা অগ্রযাত্রার দিকে এগিয়ে যাচ্ছে যে উন্নয়নের পথে, সেটার রিফ্লেকশন সেখানে থাকার চেষ্টা আছে। ফলে আমরা ওখানে এবং এখানেও আমরা থিম করেছি আমাদের চট্টগ্রামকে বেস করে একটি কর্ণফুলির একটি পৌরাণিক কাহিনীকে নিয়ে, এবং সেই কাহিনীর সাথে আসলে স্বদেশকে খুঁজে পাওয়ার এবং সেই স্বদেশের যে আপনার যে ঐতিহ্যটাকে ধারণ করার যে চেষ্টাটা আছে, চিন্তাটা, সেটাই আসলে মূল উপজীব্য আমাদের এবারকার অনুষ্ঠানে আর কি। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। এখন আমি যাচ্ছি চারুকলা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জাহেদ আলী চৌধুরীর কাছে। আসলে আমরা তো জানি ঢাকায় অনেক আগে থেকেই আসলে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। মূলত চট্টগ্রামে কখন থেকে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে বা পটভূমিটা কি? চট্টগ্রামে দুটো শিক্ষা প্রতিষ্ঠান ছিল চারুকলার। একটা হচ্ছে সরকারি চারুকলা ইনস্টিটিউট, যেখানে আমরা এই মুহূর্তে বসে কথা বলছি। আরেকটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগ। আমাদের দীর্ঘদিনের দাবি ছিল দুটা ইনস্টিটিউটকে একত্রিত করে আমরা আরও বড় পরিসরে চট্টগ্রামে শিল্প আন্দোলনটা আমরা চালিয়ে যাব। ওই লক্ষ্যে 2010 সালে দুটো প্রতিষ্ঠান একত্রিত হয়ে গেছে 2010 সাল থেকে। ওই সময়টাতে বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগে আমরা এই মঙ্গল শোভাযাত্রার আয়োজন করতাম। একই সময়ে সরকারি চারুকলা কলেজেও মঙ্গল শোভাযাত্রার প্রচলন ছিল। পরবর্তীতে দুটো তো একত্রিত হয়ে 2010 থেকে আমরা একত্রিতভাবে মঙ্গল শোভাযাত্রাটা চালু করছি। আমরা যদি ইতিহাসের কথা বলি তাহলে সরকারি চারুকলা কলেজে মঙ্গল শোভাযাত্রা সেই 90-এর দশকে শুরু হয়ে গেছে। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা যদিও একরকমভাবে এই বর্ষবরণ অনুষ্ঠানটা করতাম, কিন্তু এটা একটা বিশাল আকারে চালু হলো 2009 থেকে। ধন্যবাদ, আমি আবার আসবো আপনার কাছে। আমি এখন আবার আসতে চাই ম্যাম আপনার কাছে। সেক্ষেত্রে আসলে আপনারা এবার একটি থিম ধরেছেন, সেটি হচ্ছে কর্ণফুলী। কর্ণফুলী নদী আমরা জানি দখল আর দূষণে কিন্তু নানাভাবে বিপর্যস্ত। এবার এই থিমটি আসলে ধরার আসলে কারণটা কি? মূলত চট্টগ্রামের সাথে কর্ণফুলী একটা ওতপ্রোতভাবে জড়িত, এবং চট্টগ্রামের সাংস্কৃতিক অঙ্গনে এর যে বিশাল প্রতিফলন আছে সেটা তো আসলে অনস্বীকার্য। অনেক গল্পগাথা তৈরি হয়েছে, বিশেষ করে এখানে একটা গল্প আমরা জানি, সেটা হচ্ছে যে একটি মেয়ে সে স্নান করতে গিয়ে মানে তার কানের দুলটা হারিয়ে গেছিলো, সেখান থেকে নামকরণ হয়েছে কর্ণফুলী। এরকম একটি এই যে কানের একটা দুল হারিয়ে যাওয়া, পরবর্তীতে এটা একটা ট্র্যাজিক ঘটনা, কিন্তু সেই ঘটনার পরিপ্রেক্ষিতে একটা আত্মমধ্য দিয়ে যে একটা বিশাল একটা ঐতিহ্যর এখানে আসলে সম্পৃক্ত হওয়া, এটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ ঘটনা। আমরা বলি যে আসলে অনেক কিছু হারিয়ে যায়, কিন্তু সেইখান থেকে আবার নতুন করে অনেক কিছু পুনরুত্থান হয়। যেমন করে ধরেন এই যে ঐতিহ্য হারিয়ে যাচ্ছে বলছি, কিন্তু দেখুন এখন আসলে পহেলা বৈশাখার সেই ঘরে ঘরে করার মতো একটা অবস্থায় নেই, বরং এটা একটা দেশের সবচেয়ে বড় উৎসবে পরিণত হয়েছে, একটা আনুষ্ঠানিকতায় পর্যবসিত হয়েছে। তো এই যে এই দুটোর সাথে একটা সম্পর্ক করা, এটাই আমাদের মূলত এই থিমটা বেছে নেওয়ার একটা মূল কারণ আর কি। বাঙালির আসলে প্রাণের উৎসব, সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ। সেক্ষেত্রে আমরা দেখছি গত কয়েকদিন ধরে আপনাদের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা প্রচুর কষ্ট করেছে, পরিশ্রম করেছে। আমরা দেখেছি বিভিন্ন ধরনের তারা প্রতিকৃতি গড়ে তুলেছে, মাছ গড়ে তুলেছে বা বিভিন্ন ধরনের সাম্পায়ন করেছে। তো সেক্ষেত্রে আসলে কি আসলে মূল তথ্যটা এবার আপনারা সাধারণ জনগণকে দিতে চান? এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল থিম হলো নন্দিত বৈশাখ, নন্দিত স্বদেশ। আমরা চারুকলার শিক্ষক শিক্ষার্থীরা ভাবলাম যে আমরা আরও বেশি ফোকাস হয়ে যাব, আরও বেশি আমাদের নিজস্ব পরিমণ্ডলটা উঠে আসুক। তখন আমরা এই স্বদেশের জায়গাটাতে গিয়ে দেখলাম যে আমরা কর্ণফুলীকে ফোকাস করব। আপনি দেখবেন সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন নদীগুলো যেগুলো বেদখল হয়ে গেছিল ভূমিদস্যুদের হাতে, সেগুলো আবার উদ্ধার করার একটা চেষ্টা চালাচ্ছে এই সরকার। তো এটা আমাদের জন্য খুবই আশাপ্রদ। তা আমরা এই আশার কথাটাই মূলত শোনাতে চাচ্ছি এই কর্ণফুলীর থিমটাকে ধরে। সেক্ষেত্রে আপনাদের শিক্ষার্থীরা আসলে কতদিন ধরে কাজগুলো করছে একটু যদি আমাদেরকে জানাতেন সেই বিষয়টা। সত্যি বলতে কি, কাজটা করে আমরা আনন্দ পাই। এটা সারা বছর ব্যাপী আমাদের চিন্তার একটি ফসল। আমরা সারা বছর ব্যাপী কিন্তু কোনো না কোনোভাবে আমরা চিন্তা ভাবনার ভেতরেই থাকে যে এবার আমরা কি করব, নতুন কি থিম হবে। মূলত কর্মযজ্ঞটা শুরু হয়ে যায় ধরুন যে মাসখানেক আগে থেকে, এবং তারা সত্যিকার অর্থে এখন আমরা শেষ মুহূর্তের কাজটা গুছিয়ে উঠতেছি। ধন্যবাদ। আমরা আসলে এতক্ষণ দুইজন চারুকলা ইনস্টিটিউটের শিক্ষকের সাথে কথা বলছিলাম। তারা আসলে আমাদেরকে যেমনটি বলছিলেন, দরজায় কড়া নাড়ছে, কিন্তু পহেলা বৈশাখ নতুন বছরকে বরণ করে নিতে সবাই যেমন প্রস্তুত, তেমনি প্রস্তুত চারুকলার শিক্ষক শিক্ষার্থীরাও। সেক্ষেত্রে কালকে ঠিক 9:30টায় কিন্তু চট্টগ্রামের এই চারুকলা ইনস্টিটিউট থেকে কিন্তু মঙ্গল শোভাযাত্রা বের হবে। সেক্ষেত্রে সকল ধরনের প্রস্তুতিও কিন্তু সম্পন্ন হয়েছে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের চারুকলা ইনস্টিটিউট থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রামে বর্ষবরণের প্রস্তুতি নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। ফেনীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। পুলিশ জানায় গতরাতে দাগনভূঞা উপজেলার আলেপুর গ্রামের হেদায়েতুল্লার বাড়িতে হানা দেয় ডাকাত দলের সদস্যরা। এ সময় বাড়ির মালিক চিৎকার দিলে আশপাশের লোকজন ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলে। এ সময় 2 জন পালিয়ে গেলেও 5 জনকে আটক করে গ্রামবাসী। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়। গুরুতর অবস্থায় 3 জনকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেওয়া হলে আরও 1 জন মারা যায়। গুরুতর আহত অপর 1 জনকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়। গণপিটুনিতে আহত আমাদের হসপিটালে আসে, এর মধ্যে 2 জন হচ্ছে স্পট ডেথ, 1 জন হসপিটাল ইমার্জেন্সিতে মারা যায়, আর 1 জন অবস্থা গুরুতর অবধি আমরা চিরং মেডিকেল কলেজে রেফার করি। তার আধা ঘন্টা পরে আরেকজন আসেন, ওটার অবস্থা গুরুতর, বাট মরে নাই এখনো, গুরুতর অবধি আমরা হায়ার উচ্চতর চিকিৎসার জন্য চিরং মেডিকেল কলেজে রেফার করি। রমজান সামনে রেখে চাহিদা বাড়তে থাকায় অস্থির হতে শুরু করেছে দেশের ভোগ্যপণ্যের বাজার। আন্তর্জাতিক বাজার স্থিতিশীল থাকার পরও চাহিদা বাড়ার অজুহাতে ছোলা, চিনি এবং পেঁয়াজের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। তবে গেল কয়েক সপ্তাহের মতো চলতি সপ্তাহে কমেছে সব ধরনের ভোজ্য তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। বছরের অন্যান্য সময় তেমন চাহিদা না থাকলেও শুধুমাত্র রমজান মাসে দেশে ছোলার চাহিদা 70 থেকে 80 হাজার মেট্রিক টন। চাহিদা অনুযায়ী বিদেশ থেকে ছোলা আমদানিও হয়েছে। এমনকি ছোলাবাহী আরও কয়েকটি জাহাজ বন্দরে অবস্থান করছে। তারপরও বাড়ছে ছোলার দাম। এটা ৬৫ টাকা ছিল, এখন এই ছোলা ৬৫ টাকা আটানা। সরবরাহ ঘাটতির অজুহাতে চিনির দামও বেড়েছে। রমজান মাসে 2.5 থেকে 3 লাখ মেট্রিক টন চিনির চাহিদা থাকে, কিন্তু মিল থেকে বাজারে চিনি আসার ধীরগতির কারণে দাম বাড়ছে বলে দাবি ব্যবসায়ীদের। সরবরাহ যদি স্বাভাবিক না থাকে তাহলে ভবিষ্যতে কিন্তু চিনির দাম আরও বাড়বে। এদিকে আন্তর্জাতিক বাজারে গত এক সপ্তাহে সয়াবিন তেলের বুকিং রেট কমেছে অন্তত $20, যে কারণে দেশের বাজারে সব ধরনের ভোজ্য তেলের দাম মনপ্রতি 20 থেকে 30 টাকা কমেছে। আমরা সয়াবিন বিক্রি করতেছি 240 টাকা থেকে 45 টাকা, পাম অয়েল বিক্রি করতেছি 2000 টাকা থেকে 2005 টাকা, আর সুপার পাম বিক্রি করতেছি 2150 টাকা থেকে 60 টাকা। গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ 8 টাকা দরে বিক্রি হলো, এ সপ্তাহে 2 টাকা বেড়ে 20 টাকায় বিক্রি হচ্ছে। আদা ছিল 72 টাকা, এখন 70 টাকা। আর পেঁয়াজ রসুনের দাম ছিল 84, এখন 82-80 টাকা এরকম। চট্টগ্রামের খাতুনগঞ্জ কেন্দ্রিক 15 থেকে 20 জন আমদানিকারক এসব ভোগ্যপণ্য আমদানি করেন। বাংলাদেশে ভোগ্যপণ্যের দাম বাড়াতে সুনির্দিষ্ট কোনো কারণের দরকার হয় না, শুধুমাত্র অজুহাত দাঁড় করাতে পারলে হয়। যেমন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে এসে শুধুমাত্র অজুহাত দেখিয়ে দাম বাড়ানো হয়েছে ছোলা, চিনি এবং পেঁয়াজের। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সমসংবাদ। এ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সূর্যাস্তে বিদায় নিল বাংলা বছর 1425। নতুন দিনের আশায় বর্ষবরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যস্ততা। রমনা বটমূলের ছায়ানটের মহড়া। অধ্যক্ষ সিরাজের নির্দেশ ও নুরুদ্দিনের পরিকল্পনায় নুসরাত হত্যাকাণ্ড। বোরকা পরা 4 জনের 3 জনেই ছেলে। সংবাদ সম্মেলনে পিবিআই। দেশ জুড়ে আজও প্রতিবাদ। শেখ হাসিনা লোটে শেরিং দ্বিপক্ষীয় বৈঠক। ভুটানে চিকিৎসক পাঠানো, অভ্যন্তরীণ নৌরুট ব্যবহার সহ 5টি সমঝোতা স্মারক সই। এবং 1 সপ্তাহ সময় থাকলেও এখনও চূড়ান্ত হয়নি পবিত্র শবে বরাতের তারিখ নির্ধারণে 10 সদস্যের কমিটি গঠন ইসলামিক ফাউন্ডেশনের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় news.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।